বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামে জনসাধারণের প্রদর্শনীর জন্য উন্মুক্ত করা হয়েছে বাংলাদেশ কোস্টগার্ডের যুদ্ধজাহাজ বিসিজিএস সৈয়দ নজরুল। শুক্রবার দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই যুদ্ধজাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। 2017 সালে বাংলাদেশ কোস্টগার্ডে যুক্ত হওয়া 87 মিটার লম্বা এবং 10.5 মিটার চওড়া এই জাহাজটিতে স্বল্পপাল্লার জাহাজ ও বিমান বিধ্বংসী 3টি কামান রয়েছে। এছাড়া রয়েছে 2টি রেস্কিউ বোট। এ জাহাজ যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ও সামুদ্রিক দুর্ঘটনা মোকাবেলায় সক্ষম বলে জানান জাহাজের ক্যাপ্টেন ফায়েজ উদ্দিন আহমেদ।